অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চিড়িয়াঘর যায়। সেখানে বাঘের কাছে দাঁড়িয়ে সে বাচ্চাদেরকে বাঘ দেখায়। বাচ্চারাও দেখে ভীষণ আনন্দিত হয়। বাচ্চারা, এটা আমাদের জাতীয় পশু। হ্যাঁ গুমা, জানি, টাইগার আমাদের জাতীয় পশু। হ্যাঁ মা, দাদা একদম ঠিক বলেছে, এটি আমাদের জাতীয় পশু। এটি মাংসাশী, আর অন্য কোনো পশুকে এ একদম ছাড়ে না। আরে বা ভাবনা, তোর তো সব মনে আছে। হ্যাঁ গো মা, আমাদের তো এই চিড়িয়াঘরে আরো অনেক কিছু দেখা বাকি আছে। এখনো আমরা হাতি দেখিনি, ময়ূর দেখিনি। শুধু তাই নয় দাদা, আমরা তো এখনো হরিণও দেখিনি, আর কুমিরও দেখা বাকি আছে। আরে আরে বাচ্চারা, ঠিক আছে ঠিক আছে, এখনো তো আমরা চিড়িয়াঘরেই দাঁড়িয়ে আছি নাকি, এরপরে এক এক করে সব দেখব। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে মা। বাচ্চারা এই কথা বলছিলই ততক্ষণে সারদা উৎসাহিত হয়ে সেখানে আসে আর তাদেরকে দেখে বলে, ও বাচ্চারা, ওই দেখো ওখানে একটা মস্ত বড় হাতি, চলো চলো আমরা গিয়ে সেটাকে দেখি। সারদার কথা শুনে হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। চলো ঠাম্মা হাতি দেখি গিয়ে। হ্যাঁ ঠাম্মা, চলো আমরা সবাই গিয়ে হাতি দেখি। এভাবে বলাতে সারদা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা একটু রিল্যাক্স হওয়ার জন্য জুয়েরি গার্ডেনে গিয়ে বসে। ঠিক সেই সময়ে অনামিকার সামনে মালিনী, অপর্ণা, কল্পনা, অজয় আর শেখর পাঁচজন এসে দাঁড়িয়ে পড়ে। তাদেরকে দেখা মাত্রই অনামিকা চিনে ফেলে আর তারপর হেসে সে বলে, হ্যালো ফ্রেন্ডস, হোয়াট আ সাডেন সারপ্রাইজ, এভাবে সবাই একসাথে পার্কে, সেটা কি করে? একথা বলে অনামিকা খুব অবাক হয়ে দেখতে লাগে। অনামিকার সব বন্ধুরা এসে অনামিকার পাশে বসে, তারপর তারা হাসি ঠাট্টা করতে লাগে। দেখতে দেখতে এক ঘন্টা কেটে যায়। তারপর সেখানে রমেশ আসে। অনু চলো এবার, ওখানে মা ডাকছে। ওকে শোনো, এক মিনিট দাঁড়াও। এ বলে অনামিকা উঠে দাঁড়ায়, তার সাথে সাথে তার বাকি বন্ধুরাও উঠে দাঁড়ায়। হ্যাঁ গো, একবার শোনো তো, এই দেখো এরা সব আমার বন্ধু, হঠাৎ করে পার্কে দেখা হয়ে গেল। তারপর রমেশ সবার সাথে এক এক করে পরিচয় করে, তারাও নিজেদের নাম বলে আর রমেশকে নিজেদের পরিচয় দেয়। অনামিকা নিজের নম্বরটা দে তো, আমরা পরেও দেখা করব। তারপর অনামিকা নিজের ফোন নম্বরটা দেয়। অনু, 10 দিন পরে কিন্তু তোর বাড়িতে আসছি আমরা ডিনার করার জন্য। আরে শুধু ডিনার কেন, ভোজ হবে। আমরা সবাই খুব মাংস খেতে পছন্দ করি, তাই এবার মাংসের ভোজ হবে, আর এই ভোজে সবাইকে আসতে হবে কিন্তু। অনামিকার এই কথা শুনে সকলেই খুব আনন্দিত হয়। 10 দিন পরে ভুলবে না কিন্তু, আমি সবাইকে এক এক করে ফোনও করব, মাংসের ভোজে সবাইকে আসতে হবে। আমাদের আরও বন্ধুরা ছিল, যদি কারোর সাথে পরিচয় থাকে তাদেরকেও সঙ্গে নিয়ে এসো। অনামিকা একথা বলছিলই ততক্ষণে রমেশের ফোনটা বেজে ওঠে। তা দেখে রমেশ বলে, অনামিকা মা ফোন করছে, চলো, মনে হয় তারা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ চলো আমরা যাই। রমেশের বলার পরে অনামিকা বন্ধুদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। ঠিক 10 দিন পরে মাংসের দোকানের গোবিন্দ সারদার বাড়িতে আসে। বৌমা যে মাংসের ভোজ দিচ্ছে সে ব্যাপারটা শাশুড়ি কিছুই জানত না। না অনামিকা কিছু জানিয়েছিল, না রমেশই কিছু বলেছিল। হ্যাঁ গো গোবিন্দ, এখানে কেন এসেছ? অনামিকা ম্যাডাম ডেকেছিলেন তাই এসেছি। সে বুঝলাম গোবিন্দ, কিন্তু বৌমা তো বাড়িতে নেই, ব্যাপারটা কি? আপনাকে বলতে বারণ করেছে, আমাকে ভুল বুঝবেন না। কি কথা বলছো তুমি, আমার বৌমা আমাকেই বারণ করেছে বলতে? হ্যাঁ গিন্নিমা, যতখানি আপনার অধিকার ততখানি ওনারও তো অধিকার আছে, আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি বলতে পারবো না। গোবিন্দর কথা শুনে সারদা অনুমান লাগাতে লাগে আর সে মনে মনে ভাবে, বৌমা নিশ্চয়ই একটা কিছু করার পরিকল্পনা করেছে, তাও আবার এই মাংসওয়ালা গোবিন্দর সাহায্য নিচ্ছে, আমাকে জানতেই হবে ব্যাপার স্যাপার কি, না হলে ঘুম আসবে না। মনে ভাবে কিন্তু মুখ দিয়ে বলে, গোবিন্দ তুমি এখানে এসেছো আবার চলে গেছো ফিরে, এ কথা বৌমাকে বলবো না, ভয় পেও না, তুমি শুধু বলো ব্যাপার স্যাপার কি। ভুল বুঝবেন না আমায়, ক্ষমা করবেন। এ কথা হচ্ছিলই ততক্ষণে অনামিকা আর রমেশ বাইরের থেকে বাড়ি ফেরে। তাদেরকে দেখে গোবিন্দ নমস্কার করে। গোবিন্দ তুমি এখানে এসেছো, মাংস আনতে বলেছিলাম সেটা কোথায়? আমি রেডি করছিলাম, মালিক বললেন আগে গিয়ে টাকাটা নিয়ে এসো। গোবিন্দ 20 কেজি চিকেন, 20 লেগ পিস আর 40টা লেগস,
টোটাল হলো, বলে রমেশ টাকা দিতে লাগে। আমি যা বলছিলাম গোবিন্দ, সব ভালো করে কাটা হলে ওগুলোকে তুমি বাড়িতে এসে দিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম, এই বলে গোবিন্দ সেখান থেকে চলে যায়। অনামিকাও ঘরের ভেতরে চলে যায়। তারপর শারদা খুব আশ্চর্য হয়ে রমেশকে জিজ্ঞাসা করে, বাবা বৌমা এসব কি বলছে? 20 খানা লেগ পিস, 20 কেজি মুরগির মাংস, কিছু বিশেষ আছে নাকি? আরে তেমন কিছু নয় মা, অনামিকা নিজের বন্ধু বান্ধবদেরকে ভোজ খাওয়াতে চায়। ভোজে কত লোক আসছে বাবা? হ্যাঁ 5-6 জন আসবে আর কি, তার জন্য 20 কেজি মাংস, 20টা লেগ পিস, এত কিছু লাগবে। শারদা এভাবে বিবরণ দিচ্ছিলই ততক্ষণে সেখানে অনামিকা এসে পড়ে। হ্যাঁ গো মা, আমার বন্ধু বান্ধবদের মুরগির মাংস খুব পছন্দ, সবাই দাবিয়ে মাংস খায়, তাই জন্য আমি এতখানি অর্ডার করেছি। তাহলে বলতে চাইছো তোমার বন্ধুরা বাড়ি থেকে আসবে না, তারা মাংস খাওয়ার জন্যই বসে অপেক্ষায় আছে? শারদার এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। শারদা মনে মনে ভাবতে লাগে, আমিও দেখি বৌমার এই মাংসের ভোজ কিভাবে সম্পন্ন হয়। একথা বলে সে নিজের ঘরে চলে যায়। তারপর সেই দিন আসে যেদিন অনামিকা নিজের বন্ধুদেরকে মাংসের ভোজ খাওয়াবে। গোবিন্দ 20 কেজি মাংস, 20টা লেগ পিস, 40টা মুরগির লেগ এনে অনামিকার কথা মতো তার বাড়িতে দিয়ে যায়। অনামিকা ম্যাডাম, আপনার কথা মতো সব নিয়ে এসেছি। তারপরে সে যা যা জিনিস এনে দিয়েছিল সেগুলোকে অনামিকা দেখতে লাগে। সব ঠিক আছে গোবিন্দ, থ্যাংক ইউ। অনামিকার এ কথা শুনে খুশি মনে গোবিন্দ সেখান থেকে চলে যায়। জিনিসপত্র নিয়ে অনামিকা সোজা রান্নাঘরে চলে যায়। কারোর সাথে কোনো কথা না বলে গম্ভীর হয়ে শারদা গিয়ে সোফায় বসে পড়ে। ততক্ষণে রান্নাঘর থেকে খুব সুগন্ধ আসতে লাগে। সে যাই বলো না কেন, রান্না তো আমার বৌমাই করছে, এরকমটা সে ভাবছিল। তার সাথে সাথে সময়ও কাটছিল। অনামিকা সব রান্নাবান্না সেরে সেগুলোকে ডাইনিং টেবিলে রেখে দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই তার সব বন্ধুরা এবার চলে আসবে। মা আপনি গিয়ে একটু রেডি হয়ে নেন, যান আমার বন্ধুরা এলে তাদেরকে কিন্তু বসতে বলবেন। ঠিক আছে বৌমা, তুমিও তৈরি হয়ে নাও, তোমার বন্ধুরা এলে তাদেরকে বসতে বলবো। একথা বলাতেই অনামিকা সেখান থেকে চলে যায়। এবার রান্নার গন্ধে শারদার মুখে জল আসতে লাগে। বৌমা স্নান করতে গেছে, ফিরে আসতে অন্তত 10 মিনিট তো লাগবে, ততক্ষণ নিজের পছন্দের একটু খাবার দাবার চেটে দেখি। চিকেন টিক্কা, চিকেন লেগ পিস, চিকেন কারি, আরে বাবা আমি তো ভেবে ভেবেই আনন্দ পাচ্ছি। এরকমটা সে মনে মনে ভেবে তাড়াতাড়ি করে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। তারপর একটি রান্নার থেকে ঢাকনা সরিয়ে দেখে, দেখে সব খালি, কোথাও কোনো রান্না রাখা নেই। তা দেখে শারদার মুখ খালি হয়ে যায়। ততক্ষণে অনামিকা এসে পড়ে। আমি ভালো করে জানতাম মা, আপনাকে আমি খুব ভালো করে চিনি। একথা বলছিলই ততক্ষণে অনামিকার সব বন্ধুরা এসে পড়ে। সবাই এসে ডাইনিং টেবিলে বসে। শারদা মুখ হাঁড়ি করে গিয়ে সোফায় বসে পড়ে। তারপর অনামিকা রান্না করা সব চিকেনের আইটেমগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখে। বন্ধুরা আমাদের পছন্দের মাংস রান্না করেছি, সবাই যেন পেট পুড়ে খেও, আর কিছু চাইতে গেলে দ্বিধাবোধ করো না। একথা বলে সে ফ্রিজের কাছে যায়। তারপর ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কের বোতল বের করে ডাইনিং টেবিলে রাখে। বন্ধুরা সবাই মিলে হাসি ঠাট্টা করতে লাগে। তারপর তাদের যতখানি চায় খাবার নিয়ে আনন্দে খাবার খায়। আর এসব দেখে শারদার শুধু মুখে জল আসছিল। আরে লেগ পিস, চিকেন টিক্কা, এভাবে বলে। আর তা দেখি অনামিকা মনে মনে হাসে। অনামিকার বন্ধুরা মাংসের একটা পদও ছাড়ে না, সবাই খুব আনন্দে খায়। তারপর কোল্ড ড্রিঙ্ক খেয়ে অনামিকাকে বাই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। অনামিকাও তাদেরকে বাই বলার জন্য বেরিয়ে আসে। তখন শারদা ডাইনিং টেবিলে যায় দেখার জন্য। মাংসের একটা টুকরোও তারা ছাড়েনি। সব খালি দেখে তার মনে ভীষণ দুঃখ হয়। অনামিকা আগে থেকেই সব ভ্যারাইটি একটু একটু সরিয়ে রেখেছিল, সেগুলোকে নিয়ে সে শারদার কাছে যায়। এখানে এসে বসুন মা, আপনাকে না খাইয়ে আমি কি অন্যদেরকে খাওয়াতে পারি? আপনি আমার শাশুড়ি মা, আর আমি আপনার বৌমা যে। একথা শুনে শারদা আনন্দে এসে ডাইনিং টেবিলে বসে। এখানে বসুন মা, সব রকমের ভ্যারাইটির এখানে আছে, একটা একটা করে খান আর আমাকে বলুন কেমন রান্না হয়েছে। আমি ভালো করে জানি আমার রান্না করা মাংসের পদ আপনার খুব পছন্দ, তাই আপনি ভালো করে খান মা। এভাবে অনামিকা খুব যত্ন করে আদর করে শারদাকে ডাইনিং টেবিলে বসিয়ে খাবার খাওয়ায়। শারদাও ভীষণ আনন্দিত হয়। বৌমা মাংসের ভোজটা কিন্তু খুব সুস্বাদু ছিল,
এভাবে শাশুড়ি মা বৌমার খুব প্রশংসা করে আর শাশুড়ি বৌমা মিলে একসাথে আনন্দে জীবন কাটায়। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। ঘরের ছাতের উপরে দাঁড়িয়ে রমেশ চারিদিকে দেখছিল। ঠিক সেই সময়ে বাবা প্রসাদ একটি বড়লোক মেয়ে অনামিকার ছবি নিয়ে তার কাছে আসে। বাবা, রমেশ মেয়েটিকে তোমাকে খুঁজতে খুঁজতে তোমার ঘরে ঢুকেছিলাম, তখন বিছানার উপরে ছবিটা পেলাম। বাবার হাতে অনামিকার ছবিটি দেখে রমেশ একদম শান্ত হয়ে যায়। সে কোনো কথাই বলে না। তাকে দেখে বাবা প্রসাদ জিজ্ঞাসা করেন, বলো বাবা, মেয়েটি কে? বাবা, এই মেয়েটি আমরা তো বন্ধুর মতন, আমার কাছে কি লুকোচ্ছ? তোমার যদি মত থাকে তাহলে সে এই বাড়ির বৌমা হতে রাজি আছে। তার এই কথা শুনে প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তাহলে আর দেরি কেন বাবা, চলো গিয়ে তোমার মাকে বলি, তারপর তাকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যাই, গিয়ে কথা বলি। কিন্তু যে বাবা, অনামিকা খুব বড় লোক বাড়ির, তার বাবা খুব বড় বিজনেসম্যান। আচ্ছা, তার মানে বড় লোক বাড়ির মেয়ে। কিন্তু বাবা, মা যে বড় লোকদেরকে একদম পছন্দ করে না, সে বলে বড় লোকদের খুব রোয়াব, তাদের মনে ভীষণ অহংকার, তাদের নিয়ে সে খুব নিন্দা করে। যে বাবা, রমেশ তোমার মাকে রাজি করানো খুব সোজা। যদি আমি তোমার মাকে গিয়ে হ্যাঁ বলি, সে না বলবে, আর না বললেই সে হ্যাঁ বলবে, কথাটা মনে রেখো। হ্যাঁ গো বাবা, এই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। অফিস যাওয়ার আগে নাটক করে তুই এখান থেকে চলে যাস, তারপরে সে ফিনিশিং টাচ আমি দেবো। একথা চর্চা করে রমেশ আর প্রসাদ খুশি খুশি সেখান থেকে চলে যায়। ওদিকে বাড়ির সামনে শারদা মুরগিদেরকে দানা দিচ্ছিল। ঠিক সেই সময় রমেশ অফিসের ফাইল নিয়ে সেখানে এসে হাজির হয়। সে চাইছিল তার আর অনামিকার সম্বন্ধের কথাটা সে তার মাকে খুলে বলবে, কিন্তু মনে একটু দ্বিধা হয়। ব্যাপারটা শারদা লক্ষ্য করে। কি হয়েছে বাবা, তুই আমাকে কিছু বলতে চাস? হ্যাঁ মা, কিন্তু মায়ের কাছে কিসের ভয় বাবা, মনে যা আছে সেটা বল না, আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে নিয়ে বকবো না। শারদার এই কথাতে রমেশ একটু সাহস পায়। মা, অনামিকা নামের একটি বড়লোক মেয়েকে আমি ভালোবাসি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। সে কথা বলছিলই ততক্ষণে সেখানে প্রসাদ এসে পড়ে। তুমি যে কথা মাকে বলছিলে আমি সে কথাটা শুনে ফেলেছি, তাহলে কি বড়লোক বাড়ির মেয়ে আমাদের বাড়িতে থাকবে? এটা আমি কিছুতেই মানতে পারবো না। প্রসাদের এই কথা শুনে শারদার মাথাটা গরম হয়ে যায় আর সে রেগে মেগে বলে, আমি ওর মা, যখন আমার কোনো আপত্তি নেই তখন তোমার কিসের আপত্তি শুনি? দেখো শারদা, সে খুব বড়লোক বাড়ির মেয়ে, তার উপরে সে বিজনেসম্যান ফ্যামিলির, কথাটা বুঝতে পারছো? বিজনেসম্যানের মেয়ে তো কি হয়েছে, সে কি মেয়ে নয়? না বিয়ে হবে না, না পরিবার হবে না। হ্যাঁ, সেটা বলছি না শারদা, কথাটা শোনো। দেখ বাবা, যদি মেয়েটিও তোকে ভালোবাসে তাহলে তোর বিয়ে দিয়ে দেব, তুই গিয়ে তার সাথে কথা বল আর এসে আমায় জানা। শারদার বিয়েতে মত দেওয়াতে রমেশ ভীষণ আনন্দিত হয়। তাকে আনন্দিত দেখে প্রসাদও ভীষণ খুশি হন। তারপর রমেশ সেখান থেকে চলে যায়। সেটি ব্যবসায়ী সুদর্শনের বিশাল বড় একটি বাড়ি। সেখানে ব্যবসায়ী সুদর্শন সোফায় বসে ফোনে কথা বলছিলেন। ঠিক সেই সময় মডার্ন ড্রেসে অনামিকা আসে। হাই ড্যাড! শুনে সুদর্শন খুব খুশি হয় এবং ফোনে বলে, আমি পরে ফোন করছি, বলে তিনি ফোনটা রেখে দেন। হাই বেবি, কোথায় অফিস যাচ্ছ নাকি? ইয়েস ড্যাড, কিন্তু যাবার আগে আমি তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। অফিসের নিয়ে না কিছু পার্সোনাল ব্যাপার আছে? পার্সোনাল ড্যাড? বল না মা। বাবা, ছোটবেলা থেকে যা চেয়েছি তুমি আমাকে কখনো না বলনি, আজ তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুমি আমাকে না বলবে না তো? আমার মেয়ে আমার রাজকুমারী, সে যাই হোক না কেন আমি তোমাকে দিতে রাজি আছি। আমি কি কখনো তোমাকে কোনো কিছুর জন্য বারণ করেছি মা? সেসব অন্য কথা ছিল বাবা, এটা অন্য কথা, জিজ্ঞাসা করার পরে কিন্তু তুমি আমায় না বলতে পারবে না। সংকোচ না করে জিজ্ঞেস কর মা, আমি কথা দিচ্ছি যা তুই চাইবি, যেটা তোর ইচ্ছে সেটা আমি চেষ্টা করব দেওয়ার, তোর খুশির জন্য আমি সব করতে পারি মা। বাবা, আমি একটি ছেলেকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, এইটার জন্য তুই এত ভয় পাচ্ছিলি মা? আমি তোকে খুব ভালো করে চিনি, সে নিশ্চয়ই আমাদের সমানই হবে না, তাতে এত ভয় পাওয়ার কি ছিল মা? বাবা,
যে ছেলেটিকে আমি ভালোবাসি সে মিডল ক্লাস থেকে। তার বাবা চাষবাসের কাজ করেন, তার মা মুরগি পালন করে সেগুলোকে কলোনিতে বিক্রি করে। এই মিডল ক্লাস ছেলের সাথে পরিচয় কি করে হলো? কি করে ভালোবাসলি তুই? ছেলেটির নাম রমেশ বাবা, সে আমাদের অফিসেই চাকরি করে। তার সৎ গুণের জন্য আমার খুব ভালো লাগে, তাই তাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। দেখ মা, তুই যা চেয়েছিস তার জন্য আমি না বলবো না, কারণ আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবি, কখনো কোনো যেন সমস্যা না হয়, তুই যেন সুখে থাকিস মা। থ্যাংকস বাবা, আমার শুধু ভয় লাগছিল যে তুমি রাজি হবে কিনা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আগে রমেশকে গিয়ে এই কথাটা বলো, যদি সে রাজি থাকে তাহলে তার বাড়িতে গিয়ে আমরা কথা বলবো। শিওর ড্যাডি। খুব আনন্দিত হয়ে অনামিকা সেখান থেকে চলে যায়। অফিসের ক্যাবিনে বসে অনামিকা আর রমেশ মিষ্টি মিষ্টি কথা বলছিল আর হাসি ঠাট্টা করছিল। তোমার বাড়ির লোকেরা রাজি আছেন, আমার বাবাও রাজি আছেন, তাহলে আমরা কবে বিয়ে করব রাম? যখন তুমি বলবে অনু, সবকিছু তো তোমার উপরেই আছে। কিন্তু বারবার আমি একটা কথা পরিষ্কার করে বলছি, এই ব্যাপারটা নিয়ে কোনো ঝুট ঝামেলা চাই না। বিয়ের পরে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে এসে থাকতে হবে, আমি কিন্তু থাকতে যাব না। বাপরে রাম, এই কথাটা তুমি কতবার বলবে? আমি একবার তো হ্যাঁ বলে দিয়েছি, তারপরেও সেই তুমি একই প্রশ্ন বারবার করে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, বেশ, আর কথাটা বলবো না। এখন আমরা দুজনে যাব, তারপর তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি যাব। আমার বাড়ি নয়, আমাদের বাড়ি। তার এই কথা শুনে রমেশ ভীষণ আনন্দিত হয়। কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর একদিন বৌমা হয়ে অনামিকা শ্বশুর বাড়িতে পা রাখে। সে বুঝতে পারে ঘুমোবার জন্য এসি নেই, ঠান্ডা জল খাবার জন্য ফ্রিজ নেই, এক্সারসাইজ করার জন্য ট্রেডমিল নেই, বা কোনো রকমের কোনো সুবিধা এখানে নেই। তারপর একদিন একটা বিশাল বড় ট্রাক নিয়ে সে বাড়ির কাছে এসে থামে। সেই বিশাল বড় ট্রাকটিকে দেখে সারদা, প্রসাদ, রমেশ তিনজনেই খুব অবাক হয়ে যায়। এটা কি বৌমা, এত বড় ট্রাক কিনেছো নাকি? মা, একটা ডাবল ডোর ফ্রিজ, একটা 10 লিটার ফ্রন্ট ডোর ওয়াশিং মেশিন, বিশাল বড় এসি, আমার এক্সারসাইজ করার জন্য ট্রেডমিল, তার সাথে একটা সাইকেল, একটা গিজার, একটা ডাইনিং টেবিল, একটা বিশাল বড় ডাবল বেড আর একটা বড় টিভি। বাস এইটুকুই মা। তার কথা শুনে সারদা আর প্রসাদ যেন হাঁ করে তাকিয়েই থাকে। ম্যাডাম, এইগুলো কোথায় রাখা হবে? বলুন না মা, এইসব জিনিসগুলোকে কোথায় রাখা হবে? পরের টেকনিশিয়ান এসে সব কিছু ফিট করে সে চলে যাবে। কি বলছো বৌমা, এই টিভিটা তুমি এই ঘরে রাখবে? কোথায় লাগাবে বলো? আমি বলছি এই সবগুলোকে ফিরিয়ে নিয়ে যাও, আর বলবে আমার চাই না। সারদার এই কথা শুনে অনামিকার মুখটা ছোট হয়ে যায়। তা দেখে দুঃখিত হয়ে রমেশ বলে, অনামিকা এটা মিডল ক্লাস, তোমাকে বুঝতে হবে। এ কথা শোনার পরে এবার বলুন না মা। ডাবল ফ্রিজ মানে অনেক বড় জায়গা নেবে, তার জন্য তো অনেক জায়গা চাই। শুধু তাই নয়, ওয়াশিং মেশিনের জন্য আমাদের জায়গা চাই, কিন্তু সেটা তো নেই। বাড়িতে এত বড় টিভির কি দরকার? তুমি আর ছেলে তো বাড়িতেই থাকো না, মুরগি আর বাড়ি দেখে আমার তো সময় কেটে যায়, শ্বশুরমশাই তো চাষের জমির দিকে। আর শুধু তাই নয়, যদি এগুলোকে আমরা ঘরের মধ্যে ব্যবহার করি তাহলে তো ইলেকট্রিসিটির অনেক বড় বিল আসবে, তখন কি হবে? সে কথা নয় সারদা, ছেলে বৌমা দুজনেই চাকরি করে, তারা কারেন্ট বিল অনায়াসে ভরতে পারে। ঠিক আছে না মা, যতই কারেন্টের বিল আসুক না কেন, আমি আর আপনার ছেলে সামলে নেব। কারেন্ট বিলটা তুমি ভরে দেবে সেটা আমি বুঝলাম, কিন্তু এত কিছু জিনিস রাখার জন্য ঘরের মধ্যে জায়গা কই বৌমা? এ কথা শুনে অনামিকা, প্রসাদ, রমেশ তিনজনেই চুপ হয়ে যায়। দেখো বৌমা, দেখার জন্য টিভি, শোয়ার জন্য বিছানা, আর বসার জন্য একটা সোফা হলেই হবে, বাকি সব জিনিসপত্রগুলো তুমি ফেরত পাঠিয়ে দাও। এ কথা শুনে অনামিকা খুব নিরাশ হয়ে পড়ে, কিন্তু সে চাইছিল না পরিবারকে কষ্ট দিতে। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। তারপর ডাবল কট বিছানা আর টিভিটা রেখে বাকি সব জিনিস অনামিকা ফিরিয়ে দেয়। এভাবে নতুন বৌমা অনামিকা, যে রমেশকে ভীষণ ভালোবাসত, তার জন্য সে নিজেকে পাল্টে ফেলে। তার পরিবারের কি পছন্দ না পছন্দ সে সব কিছু মাথায় রেখে তাদের সাথে আনন্দে জীবন কাটাতে লাগে। এভাবে অনামিকা এত বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও শ্বশুর শাশুড়ি যেভাবে তারা থাকতেন, যেভাবে তাকে বলতেন, সব কথা সে ভালোভাবে মেনে নিতে লাগে। শ্বশুর বাড়ির আনন্দের জন্য অনামিকা নিজেকে এভাবে পাল্টে নিয়েছে, তা দেখে সকলে ভীষণ আনন্দিত হয়। নিজের বড়লোকী হাবভাব ছেড়ে মিডল ক্লাস শ্বশুর বাড়িতে এসে
সে শেখে যে কিভাবে কম টাকায় সংসার চালাতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, সেভাবেই সে জীবন কাটাতে লাগে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার।